খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। এই মুহূর্তে বাংলার পরিবেশে হিমেল স্বস্তির হাওয়ার স্বস্তির বদলে প্যাচপ্যাচে গরমে নাজেহাল বাংলাবাসী। হ্যাঁ, মা আসছে, থাকবে কয়েকটা দিন আমাদের সাথে, শিরোনামে তো মনে প্রাণে বর্তমানে বড়ই ভয়ের আবহাওয়া, কিছু যুদ্ধবাজদের সৌজন্যে। অসহায় ইসরায়েলবাসীর মৃত্যু মিছিল সাথে কাউন্টার আক্রমণে ফিলিস্তিনি বাসীদের মৃত্যু মিছিল বড়ই বেদনার। এরই মাঝে ভারতবর্ষের ক্রীড়াক্ষেত্রে ক্রীড়াবীর বীরাঙ্গনাদের দাপটে 2023 এশিয়ান গেমসে এযাবৎ সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের ফল, প্রথম দ্বিতীয় তৃতীয় দেশের পর চতুর্থ দেশের স্থানে ভারতবর্ষ। হ্যাঁ, আজকে আমাদের কোলাজে বাংলার সদা হাস্যময় প্রত্যয়ী বর্তমান বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি। অনেক পুরনো দিনের দর্শকরা হয়তো মনে রেখেছেন 70-80 দশকে প্রয়াত পিকে ব্যানার্জির ভোকাল টনিকের কথা। ঠিক একই রকম পদ্ধতির প্রয়োগে ক্রীড়া প্রশাসক বাবুন ব্যানার্জির ভোকাল টনিক তথা খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার যে 24x7x365 দিন প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফসলই বলা যেতে পারে এবারে এশিয়ান গেমসে ভারতের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন। ভালো থাকবেন বাবুন বাবু, আপনার যে মানসিক সক্ষমতা সেটার প্রয়োগে আপনার নেতৃত্বে ভারত যে আগামী দিনে আরও ভালো কিছু ক্রীড়াক্ষেত্রে করবে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট।